কালিশোর পৌরসভার পৌরপ্রধান রাজু সাহানি সিবিআই এর হাতে গ্রেফতার ঘটনায় রাজু ঘনিষ্ঠ কাঞ্চাপাড়া ও হালিশহরের বিভিন্ন জায়গায় আজ সকাল সকাল সিবিআই এর হানা। এমনকি কাঞ্চাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর হালিশহরের বাড়িতেও সিবিআই আধিকারিকেরা হানা দেয়। অপরদিকে বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের মঙ্গলদ্বীপের বাড়িতেও পৌঁছয় সিবিআই আধিকারিকেরা। পরবর্তী ক্ষেত্রে জানা যায় রাজু সাহানির ঘনিষ্ঠ বলেই কাঞ্চাপাড়া পৌরসভার পৌরপিতা কমল অধিকারী ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে আসেন সিবিআই এর প্রতিনিধি দল। এই সুনীলদা কোথায় চললে? এ বিষয়ে বিস্তারিত জানালেন কমল অধিকারী। দেখো, আলটিমেটলি এভিডেন্স কথা বলে, পেপার্স কথা বলে, কারোর সাথে কারো ব্যক্তিগত ভালো সম্পর্ক থাকতে পারে, কারো ব্যক্তিগত সম্পর্ককে কেউ মেলাইন করতে পারে না, এবং সিবিআই সিবিআই কাজ করছে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, এবং পেপার্স কথা বলছে। দেখা যাচ্ছে সিবিআই ফিরে যাচ্ছে, সে ফিরে যাচ্ছে, কি বলবে? মেন ব্যাপার, কেউ যদি কোনো মধ্যে যদি ইমপ্লিমেন্ট থাকে, জড়িত থাকে, তাহলে কিছু একটা আইনি ব্যবস্থা নেবে। যেখানে কোনো ইনভলভমেন্টই নেই সেই জায়গায় তো এগুলো জায়েজ না, এবং সিবিআই সিবিআই কাজ করতেই পারে, কেন যেহেতু রাজস্থানে আমার প্রেসিডেন্ট ছিল, এবং আমার বিধানসভারই আর একটা পৌরসভা হালিশহর পৌরসভা, এবং হালিশহর পৌরসভা সত্যি একটা যে ঘটনাটা ঘটেছে নিন্দনীয় জিনিস, কিন্তু সেই জায়গাটা আপনাকে বলবো যে কোনোরকম যদি ওনাদের সহযোগিতা লাগে অবশ্যই দেখো, কিন্তু যেটা এলিগেশন কিছু মিডিয়া ভাইরা করছে যে দিস প্রপার্টি ইজ বিলং টু রাজস্থানি অ্যান্ড মাই হেরিটেজ, যেটা আমার বাবা কিনে গেছে প্রত্যেক সম্পত্তি, দ্যাট বিলংস টু রাজস্থানি, দ্যাটস টোটালি রং, এবং উই গট অল দ্য ডকুমেন্টস, বাবা কাজ দিয়ে কিনেছিল, এবং এই ফ্ল্যাটটা আমরা কীভাবে নিয়েছি না নিয়েছি এভরিথিং ইজ দেয়ার। যে চক্রান্তের শিকার হতে হবে তারপরেই কি এই চক্রান্ত? চক্রান্ত করে তো কিছু হয় না, আলটিমেটলি যে অন্যায় করবে সে শাস্তি পাবে, আর যে অন্যায় করবে না সে শাস্তি পাবে, কোনো ব্যাপার নেই। দেখুন, মেন ব্যাপারটা হয়েছে আমি রোজ প্রত্যেকদিন এক্সারসাইজে যাই, তো আমি দেখলাম যে আমার প্রত্যেক বাড়িতে এসে সেখানে আমি নিচে চলে এসেছি, নিচে আসার পর এখানে দেখলাম, তো আমি এসে নিচে কথা বললাম, সেখানে কিছু মিডিয়া বলছিল যে আমার এখনো পর্যন্ত এখনো কি তল্লাশি চলছে? তল্লাশি আমি তো বলতে পারছি না, কারণ আমার প্রত্যেক বাড়িতে গেছে, মানে ছোটো ভাই রয়েছে আমার কথা বলছি, আমি এখানে রয়েছি, আমি তো কোপারেট করতে রাজি আছি, রাজারা জিজ্ঞাসাবাদ করবে করবে, বাট যে এলিগেশনটা করছেন যে রাজস্থানি টাকা দিয়ে আমাদের এই সম্পর্ক বসিয়ে দেওয়া, রাজস্থানি সময় ইউজ করে তার রিলেটিভ। দেখতে দেখতে পাঁচ বছর হলো আমাদের একসাথে পথ চলা। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ, আজীবন এভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন, ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।